वेलकम बैक टू माय चैनल हमरा एक नतून वीडियो निये अपने का हाजिर हलम। देख रेस्टुरेंट स्टाइल तोरका बाड़ी बनाची अपना ना बनाबें खूब ही टेस्टी है रेस्टुरेंटर मतो खेते लागे बाड़ी ट्राई करबें। तार जोने निये तोरकार जोने सब छोला सब रकम छोला बजारे बोले तोरकार छोला बोले सब दिए दिवे दोकान थेके बोले ही दिए दिवे तोरकार डाल। तारपरे आमरा निएछि बाटार और एटा आमरा निएछि केसरी मेथी सनराइजर और एकटू टमेटो केटे निएछि भालो करे और काँचा लंका निएछि पेंयाज कुचि निएछि धने पाता निएछि और आदा रसुनेर पेस्ट निएछि और एटा आमरा तोरकार मसला निएछि बाजार थेके पेये जाबेन सनराइजर। ठीक आछे एरपरे देखुन आमरा किभाबे रान्ना करछि। দেখুন কড়াটা গরম হয়ে গেল আর কড়াতে আমরা সাদা তেল অ্যাড করে নিয়েছি। দেখে নিন এতে আমরা ডিমটা ভেজে নেব ভালো করে। ডিমটাকে ছেড়ে দিলাম ভালো করে। এতে আমরা হলুদ অ্যাড করলাম নুন অ্যাড করে নিলাম পরিমাণ মতো। আমরা একটা ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিম অ্যাড করতে পারেন। ডবল ডিমের তরকা খুবই ভালো লাগে। রেস্টুরেন্টের মতো তরকা বাড়িতেই বানিয়ে নিন খুবই সহজে। আমরা ডিমটাকে এইভাবে করে নিলাম ভেঙে। দেখুন আমরা এরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে। এবার তুলে নেবো এটাকে ডিমটাকে। এবার আমরা তুলে নিচ্ছি। দেখুন আমরা এতে সাদা তেল অ্যাড করে নিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নিয়ে নিচ্ছি। এখন ভালো করে নিয়ে নিচ্ছি। এরপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাকে আমরা এভাবে চিড়ে নিয়েছি গ্রিল থেকে। ভালো করে অনেক কিছুক্ষণ নাড়তে হবে যাতে একটু। আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ আমরা তেজপাতা অ্যাড করে নিচ্ছি দিয়ে ভালো করে এটাকে লাল করে নেবো। দেখুন ভালো করে একটু লাল লাল হয়ে গেছে। এবার আমরা আদা পেস্টটাকে দিয়ে দেবো এতে। আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল করে নেব। একটু নুন অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা এতে টমেটো অ্যাড করে নিচ্ছি। টমেটো কুচি কুচি করে কেটে রাখা অ্যাড করে নিচ্ছি। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে নিচ্ছি এটাকে। দেখুন আমরা টমেটোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি ভালো করে নেড়ে নিয়েছি। এরপরে আমরা এতে হলদি গুঁড়ো অ্যাড করবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি এতে। জল দিয়ে ভালো করে নাড়াবো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ধনে গুঁড়ো এরপরে আমরা ধনে পাতা অ্যাড করছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব নেড়ে নেব। এবার ভালো করে নেড়ে নিয়েছি কিছুক্ষণ দিয়ে।
এরপরে আমরা তড়কা অ্যাড করব। দেখুন একদম ড্রাই ড্রাই তড়কা অ্যাড করছি, ভালো করে এটাকে মিক্স করে নেব নেড়ে। ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে। এরপরে আমরা ডিম কুচিটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ভেজ তড়কাও বানাতে পারেন ডিম বাদ দিয়ে। আমরা ডিমটা অ্যাড করে বানাচ্ছি, এতে আমরা একটু জল দিয়ে দেবো। আমরা জল দিয়ে দিয়েছি, অল্প সময়ের মধ্যেই আমাদের তরকা রেডি হয়ে এসেছে। খুবই সহজেই বাড়িতে বানাতে পারবেন, রেস্টুরেন্টের মতো খেতে লাগবে, একবার ট্রাই করবেন। এতে আমরা এবার একটু ঘি মাখন অ্যাড করব, আমুল বাটার। আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন, আমরা জাস্ট একটু অ্যাড করছি আমুলের বাটার। দেখুন কেশরী মেথিটা আমরা অ্যাড করে দেবো, এতে ছড়িয়ে দেবো। ভালো করে নেড়ে নিচ্ছি, কেশরী মেথিটা দিলে খুব সুন্দর লাগে খেতে। এরপরে আমরা তড়কা মশলা অ্যাড করব সানরাইজের। খুবই সেন উঠছে, ভালো সুন্দর সেন উঠছে, পুরো রেস্টুরেন্টের মতো সেন আসছে। অলমোস্ট রেডি হয়ে গেছে আমাদের তড়কাটা। আপনারা চাইলে একটু জল দিয়েও আর করতে পারেন। আপনারা যেরকম খাবেন সেরকমভাবে জলটা দিবেন, একটু জুসি জুসি খেলে একটু জলটা একটু বেশি অ্যাড করে খাবেন। দেখুন আমরা এটা রেডি করে নিয়েছি, ভালো করে বের করে নিয়ে রেডি করে নিয়েছি। এতে আমরা একটু সবজি সাজিয়ে নেব। দেখুন আমরা ভালো করে রেডি করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। এবার আপনারা এটা খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন বা পরোটার সাথে, আপনার যেরকম মন যায় সেরকম জিনিসের সাথে খেতে পারেন। খুবই ভালো লাগবে, একবার ট্রাই করবেন বাড়িতে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।